হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি একটা কারি রেসিপি, সেটাও আবার মাংসের, আবার সেটাও সবজি দিয়ে। আশা করছি তোমাদের খুব পছন্দ হবে। তার জন্য প্রথমে আলু আর উলকে এবার ছোটো ছোটো করে কেটে নিতে হবে। হ্যাঁ, তার আগে অবশ্য পরিষ্কার করে ছিলে নিতে হবে। মাংসটাকেও ছোটো ছোটো আকারে কেটে নিতে হবে, বড় আকারও করতে পারো তোমরা। এরপর একটা হাঁড়িতে সর্ষের তেল, তারপর তাতে ছোটো ছোটো করে কাটা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এটা একটু লাল লাল না হয়ে আসে। এরপর এতে তেজপাতা দিয়ে দেবো। দেখো পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসছে না হালকা। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, সেটাকে একটু ভালো করে নিয়ে নেবো। একটু সামান্য জল দিয়ে দেবো যাতে আদা রসুন বাটাটা নিচে আটকে নিয়ে যায়। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো। এটাকে একটু নেড়ে নেবো, জলটা শুকানো পর্যন্ত এটাকে একটু ফুটতে দেবো। ফুটছে না? এবার এতে মাংসের টুকরোগুলো দিয়ে দেবো, দিয়ে সামান্য একটু নেড়ে নেবো। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো, বেশি না, যাতে মাংসটা হালকা সেদ্ধ হয়। কারণ এতে সবজিটা দিতে হবে তখন সেদ্ধ হবে, বেশি সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য হালকা দিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবং হালকা একটু সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখো জলটা পুরোপুরি শুকিয়ে এসেছে। এবার এটাকে একটু হালকাভাবে নেড়ে নেবো। নেড়ার পরে তো সবজিগুলো সব দিয়ে দেবো। সবজিগুলোর সাথে এটাকে একটু বেশিক্ষণ নাড়তে হবে, 5 মিনিট পর্যন্ত ভালোভাবে নেড়ে নিতে হবে। ঠিক এইভাবে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, বাকি মাংসটাও সেদ্ধ হয়ে যায় এবং জল বেশি না থাকে। বা কালারটা খুব সুন্দর এসছে না? দেখো একেবারে রেডি খাওয়ার জন্য। বুঝে যাচ্ছে কোনটা ওল কোনটা আলু? হ্যাঁ, এই তরকারিটাকে তুমি রুটি অথবা ভাত যেকোনোর সাথে খেতে পারো। রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এবার এখানে দেখো আলুগুলো সেদ্ধ হয়েছে, ওলটাও সেদ্ধ হয়েছে ভালোভাবে। এবারে মাংসের পালা, মাংসটা ঠিক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মাংসটাকে যদি আরও নরম খেতে চাও তাহলে মাংসটাকে কষার সময় যখন প্রথমে জল দিয়ে সেদ্ধ হলো তখন একটু বেশি সেদ্ধ করে নিতে পারো, আর যদি বেশি শক্ত খেতে চাও তাহলে তখন একটু কম সেদ্ধ করতে পারো, তাহলেই ওটা শক্ত হয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।